আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা ইলাস্ট্রেটরে আপনার ডিজাইনটা করেন এবং আফটার এফেক্টসে এনে অ্যানিমেট করেন, অথবা আপনার হয়তো কোম্পানিতে কোনো ডিজাইনার আছে, সে ডিজাইন করে দেয় ইলাস্ট্রেটরে, আপনি সেটাকে আফটার এফেক্টসে এনে অ্যানিমেট করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে ইলাস্ট্রেটরে যখন একটা আর্টওয়ার্ক থাকে, সেটাকে আফটার এফেক্টসে যদি আপনি লেয়ার বেসিসে আনতে চান, মানে আলাদা আলাদা অংশগুলো আলাদা আলাদা লেয়ারে আনতে চান, শেপ লেয়ার হিসেবে আনতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট করতে হয়। ইলাস্ট্রেটরে গিয়ে সেগুলোকে আলাদা আলাদা লেয়ারে নিতে হয়। কিন্তু একটা কিন্তু ফিচার আছে এখানে, যে ফিচারটার নাম হচ্ছে এই যে রিলিজ টু লেয়ার্স সিকোয়েন্স। এটা দিয়েও কিন্তু মাঝে মধ্যে কাজ হয়, কিন্তু মন মতো কিন্তু অনেক সময় হয় না, অনেক ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, সেই এক্সটেনশনটার নাম হচ্ছে ওভারলর্ড, ঠিক আছে? এটা ব্যাটালেক্সের একটা এক্সটেনশন এবং এটা প্রিমিয়াম একটা এক্সটেনশন, $45 লাইফ টাইমের জন্য। ফ্রিতে ক্র্যাক ইউজ করা আমি অবশ্যই প্রমোট করব না, যারা শিখছেন তারা হচ্ছে ফ্রিতে বিভিন্ন জায়গায় পেয়ে যেতে পারেন, আর যারা প্রফেশনালি কাজ করেন তারা অবশ্যই কিনে নিতে পারেন এটা, কারণ এটা আসলে অনেক অসম একটা এক্সটেনশন এবং অনেক সময় আপনাকে বাঁচিয়ে দেবে। তো চলুন এটা কীভাবে কাজ করে এবং কী কী সুবিধা আছে সেটা দেখে নেওয়া যাক। তো এক্সটেনশনটা ইনস্টল দেওয়ার পরে আপনি আফটার এফেক্টস এবং ইলাস্ট্রেটরে দুইটাতেই এক্সটেনশনটা দেখতে পাবেন, ঠিক আছে? ইলাস্ট্রেটরে যদি আমি আসি, এখানে উইন্ডোতে গিয়ে এক্সটেনশনের মধ্যে গেলে ওভারলোড নামের এক্সটেনশন পাবো, এই যে ছোট্ট একটা ইন্টারফেস। এবং আপনি যদি আফটার এফেক্টসে যান, আফটার এফেক্টসেও দেখবেন যে উইন্ডোতে গিয়ে এক্সটেনশনে গিয়ে এখানে ওভারলোড এক্সটেনশনটা পাওয়া যাবে, ঠিক আছে? এটার মানে যে ইন্টারফেস সেটাও কিন্তু খুব একটা কমপ্লিকেটেড কিছু না, কয়েকটা শুধু বাটন আছে। এখানে প্রথমটাতে লেখা আছে পুশ সিলেকশন টু এআই এবং পরেরটাতে পুল সিলেকশন ফ্রম এআই, মানে ইলাস্ট্রেটর থেকে পুল করবে না পুশ করবে। ঠিক একইভাবে ইলাস্ট্রেটরে গেলে দেখবেন যে এইখানে পুশ এবং পুলের ব্যাপারটা আছে। তো এখানে দেখুন যে একটা আর্টওয়ার্ক আমার ওপেন করা আছে, ঠিক আছে? এবং এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো পাত আছে। সো এটা যদি সরাসরি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এখন একটা ফাইল হিসেবে আসবে, সিঙ্গেল ফাইল হিসেবে। এবং এটা যদি সিলেক্ট করি, এখানে ক্লিক করি, সিকোয়েন্স টু লেয়ার্স যদি দিই, তাহলে আলাদা আলাদা কিন্তু লেয়ার হয়ে গেল। এখন এই লেয়ার সবগুলো সিলেক্ট করে বাহিরে আনতে হবে, তারপরে সেভ করে ইলাস্ট্রেটর ফাইলটা আফটার এফেক্টসে আনতে হবে, ঝামেলা, ঠিক আছে? সো এটাকে সহজে কিভাবে করা যায়, কিভাবে এই এক্সটেনশনটা আমাকে হেল্প করছে, প্রথমত আফটার এফেক্টসে এসে আমি একটা নতুন কম্পোজিশন নিয়ে নেব, আমার ইচ্ছা অনুযায়ী 1920x1080 একটা কম্পোজিশন নিয়ে নিলাম, ওকে ক্লিক করলাম। এখন ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটরে গিয়ে আমি যদি সবগুলো সিলেক্ট করি, একদম কন্ট্রোল এ বা কমান্ড এ কি প্রেস করে সব সিলেক্ট করি, করার পরে আমি যদি এই যে পুশ সিলেকশন টু এআই এটাতে ক্লিক করি, তাহলে দেখুন কি হয়, আফটার এফেক্টস ওপেন হয়ে গেল এবং আমার সিলেক্ট করা সব কিছু এখানে চলে আসলো, এবং দেখুন যে প্রত্যেকটা আলাদা আলাদা শেপ লেয়ারে। এখন যদি আপনি ইলাস্ট্রেটর ফাইলটা ডিলিটও করে দেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ সব শেপ লেয়ার হিসেবে কিন্তু এখানে চলে এসেছে, আলাদা আলাদা শেপ লেয়ার। আর আপনি চাইলে এখানে পেন টুল দিয়ে শেপ লেয়ার যেহেতু সবগুলোকে ম্যানিপুলেট করতে পারবেন। বুঝতেই পারছেন যে একটা ক্লিকেই আপনি আপনার আর্টওয়ার্ক যেভাবেই থাকুক না কেন, আলাদা আলাদা লেয়ারে থাকুক অথবা না থাকুক, আপনি একটা ক্লিকেই পুশ করতে পারছেন আফটার এফেক্টসে। ঠিক একইভাবে আফটার এফেক্টসে যদি পেন টুল দিয়ে আপনি কোনো কাজ করেন, যেরকম দেখুন যে এভাবে পেন টুল দিয়ে একটা কিছু নিলাম, জাস্ট এইখানে যদি পুশ সিলেকশন টু এআই ইলাস্ট্রেটর এটাতে যদি ক্লিক করি, তাহলে সাথে সাথে ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেল। এবং এখানে দেখুন যে আমি যদি একটু জুম আউট করি, এখানে দেখুন আমি যে পেন টুল দিয়ে কিছু একটা নিয়েছিলাম এইখানে চলে এসেছে। তো বুঝতেই পারছেন যে ইলাস্ট্রেটরে থাকলে আপনি পুশ করতে পারেন। আবার আমি যেহেতু আফটার এফেক্টসে এটা সিলেক্ট রেখেছি, আমি ইলাস্ট্রেটরে এসে এই পুশের পরিবর্তে পুল যদি দিই, এই এক্সটেনশনটা জানে যে আফটার এফেক্টসে আমি ওই লেয়ারটা সিলেক্ট করে রেখেছি, পুলে যদি ক্লিক করি এই যে চলে আসলো এটা, ঠিক আছে? তো দুইভাবেই কাজ করে, ইলাস্ট্রেটর ওপেন থাকা অবস্থায় আমি পুশ পুল দুইটাই করতে পারি, আফটার এফেক্টস ওপেন থাকা অবস্থায় পুশ পুল দুইটাই করতে পারি। এখানে কিন্তু আরও ছোটোখাটো অনেক ফাংশন আমি দেখতে পাচ্ছি, এগুলো আসলে কি, আমি প্রথমত এই সবগুলো লেয়ার ধরি, ডিলিট করে দিই, এইখানে দেখুন যে ইলাস্ট্রেটরটা ওপেন করি, এখানে দেখুন যে একটাতে আমার অন করা আছে স্প্লিট শেপস টু লেয়ার্স। এইটা আসলে দেয়া থাকলে কি হয়, এই যে প্রত্যেকটা পাথ এটা আলাদা আলাদা লেয়ারে আফটার এফেক্টসে যাবে, ঠিক আছে? আর এইটা যদি আমি অফ করে দিই, তাহলে সবগুলো সিলেক্ট যতই করি না কেন, আমি যতই এভাবে পুশ করি না কেন,
একটা লেয়ার হিসেবে আসলো এবং এই লেয়ারের মধ্যে কন্টেন্টসের মধ্যে আলাদা আলাদা গ্রুপ আকারে সেই শেপগুলো কিন্তু চলে এসেছে। তো আপনি যেহেতু এই এক্সটেনশন ইউজ করছেন, আমি ধরেই নিব যে আপনি হয়তোবা এটাই বেশি ইউজ করবেন, শেপগুলোকে আলাদা আলাদা আপনার লাগবে, বিকজ আলাদা আলাদা আপনি অ্যানিমেট করবেন, তাই না? এইটা গেল। এইখানে আরেকটা জিনিস যে ইলাস্ট্রেটরে অনেক সময় গ্রুপ করা থাকে, অনেকগুলো অবজেক্ট নিয়ে আপনি একটা গ্রুপ করেছেন, সেই গ্রুপগুলো কিন্তু একটা শেপের মধ্যেই যাবে কিন্তু আলাদা আলাদা গ্রুপ হিসেবে থাকবে ভেতরে। সো আপনি চাইলে পরবর্তীতে আফটার এফেক্টসে গিয়েও কিন্তু বের করে নিতে পারেন এটা। এছাড়াও ছোটোখাটো অনেক জিনিস আছে, যেরকম আপনি অ্যাঙ্কর পয়েন্ট সেন্টার করতে হবে কি না, তারপরে লেয়ার্স অ্যাট কম সেন্টার, কম সেন্টারে আপনি দেবেন কি না সবসময়, এই জিনিসগুলো। তারপরে যে অপশন আছে, আপনি কালার সোয়াচকে আপনি সরাসরি আফটার এফেক্টসে নিয়ে যেতে পারেন, এটা আমি কোনো সময় ইউজ করি না, দরকার হয়নি। তারপরে এই বাটনটা অনেক সময় কাজে লাগে, সেটা হচ্ছে ম্যাচিং আর্টবোর্ড ফ্রম কম্প। আমি প্রথমে আফটার এফেক্টস ওপেন করলাম, এখানে 1920x1080 একটা কম্পোজিশন নিয়েছি, অথবা যে কম্পোজিশনই নিই না কেন, নেয়ার পরে এই কম্পোজিশনের মাপে আমার ইলাস্ট্রেটরে একটা নতুন ডকুমেন্ট নিতে হবে, ঠিক আছে? তো আপনি কিভাবে নেবেন, এই যে এই কম্পোজিশন আমার সিলেক্ট করা আছে, এখানে ইলাস্ট্রেটরে গেলাম, এখানে এই বাটনে ক্লিক করলাম, সাথে সাথে 1920x1080 একটা আর্টবোর্ড এখানে কিন্তু চলে আসলো। তো যে কম্পোজিশনটাই আফটার এফেক্টসে সিলেক্ট থাকুক না কেন, সেই কম্পোজিশনটার হাইট এবং উইথ এই দুইটা অনুযায়ী এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। ঠিক একইভাবে আফটার এফেক্টসেও কিন্তু এই বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করলে আফটার এফেক্টসের যে কম্পটা আছে সেই কম্প অনুযায়ী ইলাস্ট্রেটরে একটা ওই অনুযায়ী ডকুমেন্ট হয়ে যাবে, কিন্তু ঠিক একই কাজই করে। বাট আফটার এফেক্টস আপনি যদি থাকেন, জাম্প করে ইলাস্ট্রেটরে যাওয়া লাগবে না, ঠিক আছে? এটাতে ক্লিক করলেন, দেখবেন যে ইলাস্ট্রেটরে এই যে নতুন ওপেন হয়ে গেছে, ওকে। এছাড়াও অনেক সময় এমন হয় যে ইলাস্ট্রেটরে আপনি অনেকগুলো গাইড লেয়ার নিয়েছেন, সো গাইড লেয়ারগুলো আপনার অনেক সময় প্রয়োজন হতে পারে। এখানে দেখুন যে আমি দুই তিনটা গাইড লেয়ার নিলাম, আমি যদি এটাতে সিলেক্ট করি দেখুন যে গাইড লেয়ারগুলো এখানে কিন্তু চলে আসলো। তো এটা আসলে ইলাস্ট্রেটর থেকে আফটার এফেক্টসে কীভাবে আনে, এক্সটেনশন বাদ দিয়ে কীভাবে আনে সেটা কিন্তু আমি জানি না, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওভারলোডের মাধ্যমে কিন্তু এটা সহজেই আনা যায়। এছাড়াও একটা বাটন আছে এখানে, দেখুন সুইচ টু ইলাস্ট্রেটর, এই বাটনটা প্রেস করলে ইলাস্ট্রেটর ওপেন থাকলে সাথে সাথে ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে এখানে। সো খুব সহজেই আপনি ইলাস্ট্রেটরে আসতে পারবেন, আবার আফটার এফেক্টসে যেতে পারবেন, এই কাজগুলো এই বাটন দিয়ে করা যায়। ব্রেক সিম্বল এটাও আমি ইউজ করি নাই খুব একটা। তো এই তো গেল ওভারলোডের মোটামুটি একটা ওভারভিউ। আপনারা যারা ইলাস্ট্রেটর নিয়ে সবসময় কাজ করেন এবং ইলাস্ট্রেটরের আর্টওয়ার্কগুলো আফটার এফেক্টসে আনেন, তাদের জন্য আমি মনে করি যে অনেক টাইম কিন্তু সেভ হবে। অনেকের কাছে মনে হতে পারে যে আলাদা আলাদা লেয়ার নিলেই তো হয়ে যায়, খুব একটা প্রবলেম নেই, আপনাকে ইলাস্ট্রেটরের ফাইল প্রথমে এখানে আনতে হয়, আনার পরে ওটাকে শেপ লেয়ারে কিন্তু অনেক সময় কনভার্ট করতে হয়, যদি আপনি কিছু কিছু ইফেক্টের ক্ষেত্রে বা কিছু কিছু কাজের সুবিধার জন্য এটা কিন্তু করতে হয়, শেপ লেয়ারে কনভার্ট করতে হয়, ঠিক আছে? এইটা যেন করা না লাগে সেই জন্যই কিন্তু এই এক্সটেনশনটা। দেখুন যে আমি এই যে আর্টওয়ার্ক নিয়ে কাজ করলাম, এই আর্টওয়ার্কটা এসভিজি ফরম্যাটে আছে, এটা জাস্ট আমি ইলাস্ট্রেটর ওপেন করেছি প্লাস কাজ শুরু করে দিয়েছি, ঠিক আছে? এটাকে ইআই ফাইল হিসেবে সেভও কিন্তু করি নাই। তো কাজের ক্ষেত্রে অনেকটা সময় বাঁচে। আমি যেরকম এই যে আর্টওয়ার্কগুলো দেখছেন, এরকম 50টা হচ্ছে অ্যানিমেশনের কাজ করলাম, সেই ক্ষেত্রে চিন্তা করুন যে কত সময় আসলে বেঁচেছে। তো আশা করি এই ইনফরমেশন যেগুলো দিলাম আপনার কাজে এসেছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।